নিজের ভুলে আঁকা কঠিন, এটা নিজেরে এত বড় করে আঁকা। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আর আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন, লন্ডনের সবচেয়ে বড় ইনডোর পহেলা বৈশাখের প্রোগ্রাম করেছিল শাহানা শিমু আপু। তো সেই প্রোগ্রামে আমরা গিয়েছিলাম আকলু প্লাজাতে, আর অনেক মজা করেছি। আজকে ফুল ভিডিওটা আপনারা দেখবেন, বাংলাদেশের পুরো ঐতিহ্য সব কিছু তুলে ধরা হয়েছিল এই বৈশাখী মেলাতে। আসলেই খুবই মজা করেছি, এত এনজয় করেছি যে বলার মতো না। বাংলাদেশে যেমন রমনা বটমূলে গিয়ে আমরা এনজয় করেছি, সেই রকমই এনজয় করেছি। আর অনেক অনেক মানুষের সাথে, সবার সঙ্গে, সব বন্ধু বান্ধব ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হয়েছে, অনেক বড় বড় সেলিব্রিটিদের সঙ্গেও দেখা হয়েছে। সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দিশা আপুর সাথে কথা বলছি। তো মাশাআল্লাহ, দিশা আপুর সাথে প্রথম দেখা হলো, শাহানা শিমুল আপুর সাথে প্রথম দেখা হলো, অনেকের সাথেই প্রথম দেখা হয়েছে, অনেকের সাথে অনেকবার দেখা হয়েছে, অনেক বন্ধুবান্ধব। তো সব মিলিয়ে খুবই এনজয় করেছি। আর শাহানা শিমুল আপুর কথা কি বলবো, উনি খুবই একজন আন্তরিক মানুষ। ওনার সঙ্গে দেখা না হলে, সামনাসামনি কথা না বললে বোঝা যায় না যে উনি এত ভালো মনের একজন মানুষ। আসলেই উনি খুবই সুন্দর, ভালো মনের একজন মানুষ, যেটা বললেই না। সবার সঙ্গেই, ভিড়ের মাঝে, প্রত্যেকের সঙ্গে, ইচ অ্যান্ড এভরি আদারের সঙ্গে এত ভালোভাবে উনি কথা বলছিল, সবার সঙ্গে ছবি তুলছিল। এত হাম্বল পার্সন একজন, যেটা বলার মতো না। তো খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হলো। সবসময় তো আমরা টিভির স্ক্রিনে দেখি, তো সামনাসামনি দেখছিলাম, কথা বলছিলাম, খুবই ভালো লাগছিল। এমনভাবে কথা বলছিল, মনে হচ্ছিল অনেক বছর ধরে পরিচিত, চেনা মুখ। আর সে খুবই আন্তরিকভাবে, মানে সবার সঙ্গে দেখা করছিল, কথা বলছিল, বিশেষ করে আমার সঙ্গে সে একদম খুবই গলা ঝরিয়ে কথা বলছিল। তারপর আবার আপু তার ফোন আমাকে দিয়ে দিল, বললো যে তুমি আমাকে একটু ভিডিও করে দাও, উনি চ্যানেলের জন্য সাক্ষাৎকার দিচ্ছিল। তো প্রথম দেখাতেই যে উনি মানে এত সুন্দর, এত ভালোভাবে রেসপন্স করছিল যে খুবই অবাক লাগছিল। তো খুবই ভালো লেগেছে। আর আপুকে অসংখ্য ধন্যবাদ, এরকম আরও ইনডোর প্রোগ্রাম হোক আমরা চাই। বাঙালিরা একসাথে হতে সবাই খুব পছন্দ করে, খুব ভালো লাগে। আর এক ছাদের নিচেই আপনার নাগরদোলা থেকে শুরু করে, ঘুড়ি থেকে শুরু করে, কুলা, মানে বাংলাদেশের যত ঐতিহ্য জিনিস ছিল, খাওয়া দাওয়া স্টল, সব কিছু মিলিয়ে, বাচ্চাদের খেলার জায়গা, সব কিছু মিলিয়ে খুবই অসাধারণ ছিল প্রোগ্রাম, এবং একটা সাকসেসফুল প্রোগ্রাম ছিল আমি বলবো। তো সব ফ্রেন্ডসরা, বান্ধবীরা, তারপরে অনেক আত্মীয় স্বজনও গিয়েছিল, সবার সঙ্গে দেখা হচ্ছিল। আর বিশেষ করে আমার সঙ্গেও অনেকে দেখা করছিল, সবাই বলছিল আপু তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, তোমার টিকটক দেখি খুব ভালো লাগে। তখন নিজের কাছেও খুব ভালো লাগছিল যে মোটামুটি আমাকেও সবাই একটু একটু চিনে, সবাই বলছে যে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমার ভিডিও ভয়েস রেকর্ডিং আমাদের খুবই ভালো লাগে। তো শুনে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে না, আসলে যে খুব পরিশ্রম করি, কষ্ট করি, ভিডিও করি, তারপর এডিটিং করি, সব কিছু মিলিয়ে যে তারপরেও মানুষের কাছে ভালো লাগে, এই যে ভালোবাসাটা পাই, সেটাই সবচেয়ে প্রাপ্তি। এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। আর অনেক অনেক মানুষ হয়েছিল, প্রায় 15-20 হাজার মানুষ হয়েছিল ওইখানে মেলাতে, নিউজে বলছিল। আর ওই দিন প্রচণ্ড গরম ছিল, গরমের ভিড়ে মানে বাচ্চারাও মানে খুবই অস্থির অবস্থা ছিল। আর ওইরকমভাবে স্টলেও ঘোরা হয়নি, দুই একটা স্টলে ঘুরেছি জাস্ট। আর এটা আমার একটা ফেভারিট স্টল, আমি এখান থেকে সবসময় জুয়েলারি নেই। আর এই তো আমার সব টিকটক ফ্রেন্ডসরা চলে এসেছে, আমার ভাস্তিরা, সবাই মিলে একসাথে ভিডিও করছি, টিকটক করছিলাম। তো ফাঁকে ফাঁকে সব ফ্রেন্ডসদের সাথেও দেখা হচ্ছিলো। আসলে এটা একটা মিলন মেলা, শুধু পয়লা বৈশাখ বলবো না, সবার সঙ্গে দেখা হয় এক ছাদের নিচে গেলে। আর এই তো এখানে হাওয়াই, মিঠাই, আমি সবগুলো স্টলে একটু একটু করে ঘুরেছি। আর এখন সব ফ্রেন্ডসরা মিলে একটু খাওয়া দাওয়া করছি, মেলায় গিয়েছি আর খাবো না, আর খুবই প্রচণ্ড ঝাল ছিল। আর ভিডিও করছিলাম, বান্ধবীরাও, ওরা খুবই এনজয় করছিল, ওরা বলছিলো তুই ভিডিও কর, আমরা তোকে খাইয়ে দিই। সবার ভালোবাসা, আনন্দ, সব কিছু মিলিয়ে মানে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি। আর এই তো শিমু আবার আমাকে আচার খাওয়ালো তানিয়াভাবে।
এই সারাদিন ব্যাপী মাশাআল্লাহ খুব ভালো কেটেছে, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আমরা খুবই এনজয় করেছি। কনসার্ট হয়েছিল, ফ্যাশন শো হয়েছিল, সব ছিল এই প্রোগ্রামের মধ্যে। আর বিশেষ করে আমরা সবাই কনসার্টে খুবই ডান্স করেছি, ফ্রেন্ডসরা মিলে এনজয় করেছি। পুরো একদম স্টেজের সামনে গিয়ে পুরো স্টেজ আমরা পুরো ফুল দখল করে সবাই ডান্স করেছি। অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত, ভালো লাগবে আপনাদের। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিও। আর প্রচণ্ড গরম ছিল, শুধু ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর এই তো ওরা সবাই বলছিল ওরা ফুচকা খায়নি, চটপটি খায়নি, দুষ্টামি করছিল সবাই মিলে। আর এই তো দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে ভিড়, যে হাঁটা যাচ্ছিল না এরকম অবস্থা। পিঙ্কি ওরা সবাই চটপটি খাচ্ছিল, প্রিয়াঙ্কা ওরা, ওদেরকেও একটু ভিডিও করলাম। তো সবাই সবার মতো করে ঘুরছে, সবাই মিলে ছবি তুলছে, ভিডিও করছে, সবার সঙ্গে দেখা করছে, ফুল এন্টারটেনমেন্ট ছিল। আর আমি পুরো মলটাই দেখিয়ে দিচ্ছি যে দুইটা মল ভরে প্রোগ্রাম হয়েছিল। তো উপরের তলা এবং নিচের তলা সবগুলো মিলিয়ে দোতলা আর তিনতলা নেওয়া হয়েছিল। তো দুইটা ফ্লোরেই মানে এত পরিমাণে ভিড় ছিল যে বলার মতো না। আর এই তো বেঞ্জির আপুর সাথে দেখা করার পরে এখন আমরা আবার সব ফ্রেন্ডসরা মিলে ফটো সেশন করছি। আর আমি হয়তো বা এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, আর ভয়েস রেকর্ডার দিব না। আপনারা সবাই মিলে এনজয় করেন, পুরো শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওটা।
আমার মনে হচ্ছে আপনারা সবাই এনজয় করছেন। আজকের ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।